চার লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়ক। নিরবচ্ছিন্ন নির্মাণ কাজের ফলে ধুলাবালি আর তীব্র যানজটে সিলেটগামী যাত্রীদের নিয়মিতই পোহাতে হয় দুর্ভোগ। এই পরিস্থিতিতে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যানজটে নাকাল যাত্রীরা, ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে এমন দৃশ্য নিত্যদিনের। আশুগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত 34 কিলোমিটার আর সরাইল বিশ্ব রোড থেকে কসবার কালামুড়া পর্যন্ত 43 কিলোমিটার চার লেনের মহাসড়কের কাজ চলছে। এতে ধুলাবালি আর যানজটের ভোগান্তিতে সিলেটগামী যাত্রীরা। ঈদ যাত্রায় পরিস্থিতি আরও খারাপের শঙ্কা তাদের। অন্যপাশের গাড়ি জাম থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে জাম দাঁড়ায় থাকা থাকে, বিশাল জাম লাগে, 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থাকতো। নিত্যদিনের যানজট, যেটা আমরা বিগত সময়ে দেখি নাই, কখনো আশুগঞ্জে কখনো এত যানজট, এটা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হচ্ছে। তবে ঈদ ঘিরে যাতায়াত নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিচ্ছে হাইওয়ে পুলিশ। আমরা 7টা পয়েন্টকে চিহ্নিত করেছি, যেখানে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা আছে সেই পয়েন্টগুলোকে আমরা 7টি ভাগে বিভক্ত করে আমরা দিনে 7টা পার্টি, রাতে 7টা পার্টি অবিরাম ডিউটি করে যাচ্ছি, যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, ঈদের ঘরমুখো বাঙালি যাতে সুন্দরভাবে বাড়িতে যেয়ে ঈদ উদযাপন করতে পারে। ঈদের আগে ও পরে কয়েকদিন নিয়ন্ত্রিত নির্মাণ কাজের মাধ্যমে চলাচল নির্বিঘ্ন করার দাবি যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক।